হ্যালো আসসালামু আলাইকুম স্বতম জানাচ্ছি সবাইকে বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে তো আপনাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেই কিন্তু আপনাদের ফাইল ম্যানেজার নামের একটা অপশান থাকে কিংবা ফাইল ম্যানেজার একটা অ্যাপস থাকে সেটা ফোন থেকে যায় ঠিক আছে তো এই ফাইল ম্যানেজারের এমন একটা গোপন এবং এমন সিক্রেট একটা বিষয় আমি আপনাদেরকে সামনে দেখাবো এবং এমন একটা গোপন জিনিস এবং এমন ইন্টারেস্টিং একটা বিষয় যদি আপনাদের ভালো লাগবে বলে আমি মনে করি আর যদি ভালো না লাগে তো আপনাদের যদি কাজে না লাগে আপনারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন আমার কোনো আপত্তি নেই ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য তো গাইজ একটু ওয়েট করুন আপনারা একটু পরে জানতে পারবেন যে আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা কিংবা আমাদের আজকের স্পেশাল কী ভিডিও যেটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে না ভালো লাগবে আনসাবস্ক্রাইব করতে বলতেছি আমি নিজেই তো গাইজ চলুন ভিডিওটা শুরু করে যাক আর প্রথমে বলে রাখি আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো গাইজ চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন তাইলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে ওয়েলকাম ব্যাক গাইস তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু আমাদের ফাইল ম্যানেজার অপশানটা থাকে এবং আমরা প্রায় প্রতিনিয়ত সবাই প্রায় একটা করে হাইডার অ্যাপস কিংবা হাইডার মানে অনেক সময় আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কিছু গোপন রাখার যেটা আমরা চাচ্ছি না যে আমাদের কেউ দেখুক ঠিক আছে তো যেমন আমিও ইউজ করি বিভিন্ন অ্যাপস ইউজ করি তো আজকের পর থেকে মনে হয় না আপনাদেরও অ্যাপস ইউজ করার কোনো প্রয়োজন হবে কারণ আজকে আমি আপনাদেরকে এমন রিক্স একটা দেখাই দেবো যেটা কোনো অ্যাপসের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই আর আপনার ফোনটা যদি যদি সারাদিনও সে ঘাটাঘাটি করে কেউ নিয়ে আপনাদের সেই ফাইলটা খুঁজে পাবে না আমি সেই গ্যারান্টিটা দিতেছি ঠিক আছে আর আমি তো বলে দিচ্ছি যদি আপনাদের ভিডিওটা ভালো না লাগে তাহলে আপনার আনসাবস্ক্রাইব করে চলে যাবেন কোনো আপত্তি নেই আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে যাওয়া বেলাইনে ক্লিক করবেন এরকম ভিডিও প্রতিনিয়ত আমি চ্যানেল আপলোড করতেছি তো বেশ আমাদের শুধু আমাদের সেই ইয়েটা চলে যেতে হবে আমাদের এক একটা মোবাইল ফোনে কিন্তু এক একটা সিস্টেম থাকে ঠিক আছে তো আমি প্রায় সব সিস্টেমটাই বুঝে দেওয়ার চেষ্টা করব আমার এই ফোনটা দিয়ে তো এটা হলো জিও ব্র্যান্ডের একটা ফোন তো আমরা সিম্পলি আমাদের যে ফাইল ম্যানেজার অ্যাপস আছে তো ফাইল ম্যানেজার ওপেন করলাম তো আপনাদের অনেকটা অনেকের আপনাদের ফাইল ম্যানেজার অনেক রকমের থাকে ঠিক আছে তো আমরা যে কোনো ফাইল ম্যানেজারের মধ্যে আপনারা যেই ফটোটা ইয়ে করবেন হাইট করবেন সেই ফটোটাতে চলে যেতে হবে ঠিক ঠিক আছে তো আমি আমার ফাইল ম্যানেজার চলে আসছি তো ফাইল ম্যানেজার আসার পর আমাদের এখানে একটা একটা ফাইল আছে দেখুন বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি নামে আমি করে রাখছি তো তার মধ্যে একটা ফাইল আছে বিডি নামে বিডি এই ফাইলটার মধ্যে যদি আমরা ক্লিক করি তো এখানে আমরা যদি একটা ফটো এখানে আমাদের তিনটা ফটো আছে মোট তো এই তিনটা ফটো আপনারা দেখতে নিন একটু এখানে আমাদের সাবস্ক্রাইব একটা ফটো আছে এখানে এই যেটাতে আমি কভার লাগাবো সেইটা একটা ফটো আছে অ্যান্ড আমাদের এখানে আইএমোর একটা আইকন একটা ফটো আছে তো এই ফটো তিনটা আমরা হাইড করে দেখাবো আপনাদেরকে একবারে কোনো অ্যাপস ছাড়া ঠিক আছে একটা গোপন একবারে ডিস্ক তো অ্যাপসটা আপনার হাইড করার জন্য শুধু আপনার যেই হাই যেই ফাইলটা আপনার হাইড করবেন যে ফাইলটা পুরোটাই হাইড হয়ে যাবে ঠিক আছে সেই ফাইটাতে চলে আসতে হবে তো আমরা সিম্পলি আপনাদের এই ফাইলটাতে চলে আসবেন আপনারা চলে আপনার নামটা কিন্তু চেঞ্জ করেও নিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো সেই ফাইলটাতে আপনারা ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পর আপনাদের অনেক সময় এরকম একটা আসবে কিংবা অনেক সময় সাইডে টিক চিহ্ন আছে ঠিক আছে তো সিম্পলি আমি বলে দিচ্ছি সব নিয়মগুলো তো তারপর আপনার ধরে রাখার পর আপনার সিমল কী করবেন এখানে রিনেম তো চেঞ্জ করা যায় আপনারা অবশ্যই জানেন ফাইলটার নামটা কিভাবে চেঞ্জ করতে হয় তো রিনেম যেখানে আপনাদের অপশনটা অনেক সময় নিচে থাকে কিংবা অনেক সময় উপরে থাকে ঠিক আছে সিম্পল রি নেমে চলে যাব তো রি নেমে যাওয়ার পর প্রথমে যেটা লেখা থাকবে ফাইলের আপনারা চাইলে ফাইলের চেঞ্জ করে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে চেঞ্জ করার পরে আপনার যে ফাইলটার নামটা দিবেন সেই ফাইলটার পরে আপনার সবার আগে চলে যাবেন ঠিক আছে দেখুন আমি আগে চলে যাচ্ছি আগে যে একটা ডট চিহ্ন থাকে আপনাদের ফোনে দেখবেন ডট চিহ্ন একটা দিয়ে দেবেন সিমলি ঠিক আছে ডট চিহ্ন দিয়ে দেওয়ার পর ক্লিক করে ঠিক আছে তো ডানে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন গাছ আমাদের এখান থেকে হাইড হয়ে যাবে যদি আপনাদের হাইড না হয় আপনাদের কী করতে হবে জাস্ট একটু ছোট্ট একটা কাজ আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এখন এখান থেকে বের হয়ে গেলে আপনাদের ফাইল ম্যানেজারের যে মেন ইন্টারফেসে চলে আসবেন তো এখানে আসলে আপনাদের উপরে একটা উপরে একটা সেটিংস নামের অপশন থাকে ঠিক আছে তো হিডিং অপশনে ক্লিক করবেন কিন্তু আমার মতো আমাদের এখানে সেটিংস অপশান নাই তো সেটিংস অপশান যদি না থাকে সেটিংস অপশন থাকলে আপনারা একটু নিচে চলে গেলে আপনারা একটা অপশান পেয়ে যাবেন যে শো হাইডেন ফাইল ঠিক আছে হিডেন ফাইল নামের একটা অপশন পেয়ে যাবেন আপনারা সেটিংসে পেয়ে যেতে পারেন কিন্তু অনেক সময় নিচেও থাকে সরাসরি যেমন আমার এটাতে সরাসরি আছে দেখুন তো শো হিডেন ফাইল ঠিক আছে এটা যদি আমরা ক্লিক করে দিই এটা আপনার যদি শো হিডেন ফাইল থাকবেন এখানে আপনাদের মানে মানে হাইড হিডেন ফাইল থাকবে ঠিক আছে দেখুন হাইড হাইড হিডেন ফাইল এরকম থাকবে আপনাদের ঠিক আছে আমি সেটিংসটা করে রাখছিলাম যেমন আমি নিজেই ইউজ করতেছি বিষয়টা অনেক কার্যকরী একটা জিনিস ঠিক আছে তো এটা আপনারা এরকম থাকলে আপনারা যদি এখন চলে যান আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম তো দেখুন আমাদের ফাইলটা আপনাদের ফাইলটা এরকম হয়ে যাবে ঠিক আছে যদি ওটা অন করা না থাকে আর যদি এরকম ভাবে হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই তার মানে আপনাদের ওটা অন করে রাখা আছে ঠিক আছে তো এরকম হয়ে গেছে দেখুন এরকম হয়ে গেলে আপনারা এখানে যদি ক্লিক করেন আপনাদের কিন্তু এটা ওপেন করতে পারবে না বাট আপনাদের ফাইলটা কিন্তু থেকে যাবে ঠিক আছে এই ফাইলটা থাকবে তো এই ফাইলটা আপনারা হাইট আমি বলছি যে ফাইলটাই হাইট করে ফেলবো তো অবশ্যই ফাইলটাই হাইট হবে তো আমরা সিম্পলি আবারও সেই সেটিংসটা চলে যাবো সেটিংস চলে আসলাম যে আমাদের যে মেন ইন্টারফেস ছিল ঠিক আছে তো মেন ইন্টারফেস আসলাম তো আসার পর আমাদের সেটিংস যেটাতে থাকবে আপনারা সিম্পল এই অ্যাপসটা একটু খুঁজে নেবেন যে লেখা থাকবে হাইড হিডেন ফাইল ঠিক আছে তো হাইড হিডেন ফাইলে একটা ক্লিক করে দেব ঠিক আছে তো হাইড হিডেন ফাইলে ক্লিক করে তারপর আমরা চলে যাব আমাদের সেই ওপেন আমরা ওপেন করব আমাদের সেই ফাইলটাকে তো বিডি টেকনিক্যাল একাডেমির ডাইমের মধ্যে আমাদের ফাইলটা ছিল দেখুন गाइस এখানে আমাদের কোনো ফাইল বর্তমানে নেই মানে আপনাদের ফোনটা যদি সারা দিনও কেউ ঘাটাঘাটি করে এই সেটিংসটা সারা দিনেও খুঁজে পাবে না गाइस অত মানে এত সুন্দর একটা অ্যাপস আমি বলতেছি না যে অ্যাপসগুলো পাওয়া যায় তো সেই অ্যাপসগুলো দিয়ে আপনারা কাজ করবেন না অ্যাপসগুলো ভালো বাটে এটা কোনো অ্যাপস ছাড়া অবশ্যই সেটা একটা কার্যকরী বিষয় এখন আপনাদের কাজে না লাগলেও আপনাদের জেনে রাখা ভালো অনেক সময় কাজে লাগতে পারে ঠিক আছে তো সে বিষয় নিয়ে জানা আবার যদি এই ফাইলটা আপনার কিভাবে ফেরত পাবেন কিন্তু ভিডিওটা স্কিপ করে আপনারা যদি দুপুরে সময়টা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই ফাইলটা আপনার কিভাবে ব্যাক করবেন তো ফাইলটা ব্যাক করার জন্য আপনাদের সেম সেম ভাবে আপনারা যে অপশনটা পেয়েছিলেন যেখানে আপনার অপশনটা পেয়েছিলেন যে হাইডেন ফাইল ঠিক আছে শো হিডেন ফাইল তো সেখানে আপনাকে শো হিডেন ফাইলে ক্লিক করে দেবেন ঠিক আছে তো সো হিডেন ফাইলে যদি ক্লিক করে দেন তারপর আমাদের আবার চলে যাব আমরা সেই ফাইলটাতে দেখুন গেছে আমাদের ভিডিও টেকনিক্যাল একাডেমি যদি ক্লিক করি তো দেখুন আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে তো তারপর আমরা যদি এই ফাইলটা প্রয়োজন হয় কিংবা সেই ফটোটার প্রয়োজন হয় তখন আমরা সিম্পলি আবার রিনেমে চলে যাবো রিনেমে চলে যাব রিনেমে ক্লিক করব তো রিনেমে আমরা এখানে এটা আমরা হাই ইয়ে করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর আমাদের রিনেমে ক্লিক করে দেবো ঠিক আছে তো রিনেমে ক্লিক আপনার রিনেম মানে নামটা চেঞ্জ করা কিভাবে সেটা হলো রিনেম বলা হয় তো রিনেমে ক্লিক করার পর আমাদের সামনে যে আমরা যে ইস ইয়েটা দিয়েছিলাম এই ডটটা দিছিলাম সিম্পলি ডটটা কেটে দেবো ঠিক আছে তো ডটটা কেটে দেওয়ার পর আমরা ডানে ক্লিক করে দেবো ঠিক আছে তো ডানে যদি ক্লিক করে দিই দেখুন গেছি সঙ্গে সঙ্গে আমাদের সেই ফটোটা আমাদের চলে আসে তো আমরা যদি এখন ফটোটা ওপেন করি তো আমাদের ফটোগুলো ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখুন গেছি এই তিনটা ফটো কিন্তু আমাদের ছিল ঠিক আছে তো এইরকমভাবে তাহলে আপনারা যে কোনো ফটো যে কোনো ভিডিওস আপনারা কিন্তু এইভাবে হাইড করে রাখতে পারেন যদি তারপরও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই ফেসবুক পেজে মেসেজ দিবেন এবং স্ক্রিনশট দেখতে বোঝাই বলবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারতেছি ইনশাল্লাহ আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করবো তোকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য